ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وعليكم السلام ورحمة الله وبركاته يا الله صلى الله عليه وسلم اتق الله حيث ما كنت جهنيت من الله যেখানেই থাকো তুমি একা থাকো নির্জনে থাকো মোবাইল তোমার সাথে থাক না থাক তুমি আল্লাহকে ভয় করো আল্লাহুল মুহ তুমি চুকের হেফাজত করো মনের হেফাজত করো মুখ দিয়ে কথা বলছো তো কথার হেফাজত করো কারণ কথার জিনা আছে কথারও জিনা আছে চুকের জিনা আছে কান দিয়ে শুনছ কানের জিনা আছে আস্তাফর হাতের জিনা পায়ের জিনা আর এইসবের সত্যায়ন করে অথবা মিথ্যা প্রতিবাদন করে তা হলো লজ্জাস্থান তাই তুমি যেখানেই থাকো নবী হাই নবিকিমস বলেছেন তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করে চলো এটাই হলো আল্লাহর বিধান জনসম্মুখে থাকেন আল্লাহকে ভয় করুন যেন আল্লাহ নাফরম ওরা নাফরমারি করুক আপনি আল্লাহ নাফরমারি করবেন না আপনি যে যেসব যে পথে চললে আপনি বুঝেন এখানে গেলে আমি আল্লাহ নাফরমানিতে লিপ্ত আপনি দূরে থাকবেন আল্লাহর কিছু বন্ধা কেয়ামত পর্যন্ত এরকম থাকবেই আসা কাফের ঘটনা দেখেন প্রসিদ্ধ এই সময় শুধু চতুর্দিকে আল্লাহ ছিল ছিলি আল্লাহ না ফরমানি কিন্তু তারা কয়েক ধরনের পৃথক হয়ে আল্লাহর একসাথে হল একমাত্র আল্লাহর দিন আল্লাহর রে সামনে রেখে তো বর্তমান জমানায় ফিতনা প্রসাদ চতুর্দিকে তো আপনি এই অবস্থায় আপনি অটল থাকবেন যেখানেই থাকেন ইন্দিন আল্লাহ সুমেস ফলে এখন আর নিশ্চয়ই যারা বলে আমার রব আল্লাহ আর এর উপর অটল থাকে এদের চিন্তা নাই ভয় নেই তো আপনি যে ফিদনা প্রসাদ তো আসবেই এই ফিদনা প্রসাদের সময় দিনের উপর অটল থাকা এটাই তো কথা বর্তমানে দিনের উপর থাকা কঠিন এক জমানা আসবে আল্লাহর রসিনসালাম বলেছেন যে মানুষ যদি আগুনের অঙ্গার হাতে রাখে তাহলে এই অবস্থায় কত কষ্ট হয় এরকম আল্লাহর দিনের উপর ছোলাটা ওই জমানায় থাকাটা বড় কষ্টকর হবে তাই বর্তমানে এই যে আপনি দেখছেন যে ফিতনা ফসাদ সর্বত্র আপনি আমি সকলেই তো জওয়ান ছেলে জওয়ান হিসাবে বুড়া বুড়া হিসাবে প্রত্যেকই প্রত্যেকের হিসাবে এ কারণে দেখবেন যৌবনকালে যদি জওয়ান আল্লাহর ইবাদতের মাধ্যমে নিজেকে কাটাতে পারে মনের সাথে জেহাদ শেখানের সাথে জেহাদ সমাজের সাথে জেহাদ জেহাদ এই হলো জেহাদ এটি জেহাদ জেহাদ নি শুধু কাফিরকে ঘুষিয়ে দেয় না কাফির সাথে লড়াই ওই কিছু লোক আছে কথিত জেহাদি নিজের খবর নাই আর জেহাদে এক নম্বর আস্তাউল্লা আউজ আউজিবুল্লাহ নিজের আমলের স্নায় নেই শয়দানের সাথে জেহাদ নেই নফসের সাথে জেহাদ নেই হারাম থেকে বাঁচে না আর ওখানে গিয়ে করে দিলে হয়ে গেল মুজাহিদ আস্তাফরুল্লাহ এরা ইসলামের দুর্নাম করে তো এইসব ক্ষেত্রে যুবকেরা সতর্ক থাকবে তো এই সময়ে আপনি যদি আল্লাহ রসুন সাম কি বলেছেন ও সাব বুন নেশা ইবাদ সাত গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে কালকে আমাদের দিন আল্লাপা তার আর সের ছায়াত আশ্চর্য দেবেন আল্লাহ এর মধ্যে দিকে ওই যুবক যে আল্লাহ মাধ্যমে মাধ্যমে তার যৌবনকাল কাটিয়েছে আপনি সামনে শয়তান জেহাদ মনের প্রবৃত্তি জেহাদ চোখের সামনে কিছু আসে জেহাদ আপনি জেহাদ করেন আপনি নিজেকে কন্ট্রোল রাখা রেখে চলেন তাহলে না আপনার পশুস

جهاد منشة الجهاد المجاهد من جاهد نفسه في ذات الله الله رسول الله صلى الله الجهاد قلت مجاهد والمهاجر من هجر ما نهى الله عنه البوكريتو مهاجر هو الشيء جلال نسيت كريت كريتو كاد كرمتك دوري তো আপনি ত্যাগ করবেন ত্যাগই হবে হেম্মত বাড়াবেন সাহস বাড়াবেন আর হকের উপর প্রতিষ্ঠা থাকবেন তাহলে আপনার পজিশন বাড়বে ইনশাল্লাহ আপনি অনেক বড়ো হবে আর যদি ওই মানুষের সাথে চলে যায় কি সবাই এটাও ঠিক এটাও ঠিক ওইখানে নষ্ট হয়ে যাবে হেম্মত বাড়িয়ে চলেন ইনশাল্লাহ আপনার আপনি সাধারণ মনে করবেন না সবাই এরকম আপনি মনে করবেন আমি ফলো করবো সরাসরি মোহাম্মদ সাল্লা আমি ফলো করবো যুবক সাহাবাদেরকে রতিয়ুল্লাহ মেয়ে আমি ফলো করব আবদুল্লাহ বিন মসয়ুদকে আবদুল্লাহ বিন আব্বাসকে আলী বিন আবি তালিবকে রতীল্লাহ যুবক সাহাবা আবদুল্লাহ বিন ওয়মারকে রতিয়ুল্লাহ মেয়ে أبنائكم هؤلاء صحابي كان رضي الله عنه من يشوف جوان 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 جباق أسامة بن زيد رضي الله عنه قارقو دا اديكش ديني حسن حسين فلقوا الحسن والحسين سيد شباب أهل الجنة حسن حسين جنة جباق دينتا بارك الله فيك السلام عليكم ورحمه الله وبركاته